আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে দু চার কথা আলোচনা হবে। দেখুন, যখন আপনার কাছের মানুষগুলো আপনার কঠিন জীবন যুদ্ধে আপনি এগোচ্ছেন কিন্তু আপনাকে সাপোর্ট করছে না, আপনার বাড়ির লোকগুলো, আপনার বাবা মা হতে পারে, আপনজন হতে পারে, যাদের ভরসা, যাদের অনুপ্রেরণা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলে আপনি কি করবেন এই মুহূর্তে? একজন বলছেন, আমার বাড়ির মানুষগুলো নেগেটিভ মাইন্ডেড, সবসময় নেতিবাচক চিন্তা। হতে পারে আজকে বর্তমান যুগে কেউ কাউকে মোটিভেট করে না, কেউ কাউকে অনুপ্রেরণা দেয় না, কেউ কাউকে প্রেরণা দেয় না, খুব সত্যি কথা। তো এর মধ্য দিয়ে যখন কেউ সাপোর্ট করছে না, ওই যে বললাম যে লক্ষ্য স্থির করে তো চলতে হবে, আপনি মনে রাখতে হবে এটা একটা লড়াই। তো এই লড়াইয়ে কী করে লড়বেন? সবচেয়ে আগে যেটা চাই, মনের জোর, ইতিবাচক শক্তি, এগুলো আপনার মধ্যে যদি ভরপুর থাকে আপনি পারবেন, আপনি জিততে পারবেন, তাদেরকে করে দেখাতে পারবেন। এখন অনেক বাবা মার মধ্যেও দেখেছি, ছেলে একটা নতুন কিছু করতে যাচ্ছে, ছেলেকে বলছেন তোর দ্বারা এসব কিছু হবে না, আগেই মন ভেঙে দিচ্ছেন, আবার কম্পেয়ার করছেন, দেখেছিস ও এই কত ভালো এগিয়েছে, তুই পারছিস না, ছেলে মেয়ের মন ভেঙে দেন। মনে রাখতে হবে প্রথম কথা, অর্জুনের গল্পটা আপনাদের বলেছিলাম, পাখির চোখ, জীবনে কী করতে চাইছেন, জীবনে কী সফলতা লাভ করতে চাইছেন, সেই লক্ষ্যটা আগে স্থির করুন যে এটা আমায় করতে হবে, এটা আমায় পেতেই হবে। তারপর সেটা পেতে গেলে কি যোগ্যতা থাকা দরকার নিজের দিকে দেখুন, আছে কি না, না থাকলে অর্জন করে নিন। আর তারপরে হচ্ছে লড়াই, নিরবিচ্ছিন্ন লড়াই, দৃঢ় সংকল্প নিয়ে লড়াই। এখন এই পজিটিভ এবং নেগেটিভের যে দ্বন্দ্বটা চলে আসছে, যে বাড়ির লোক নেগেটিভ মাইন্ডেড হোক না, তাদের কথা তারা বলুক, শুনবো সবার কথা, করবো নিজে, নিজের মনটাকে ধারালো অস্ত্রের ন্যায় শান দিয়ে যান, বরঞ্চ তাদের ওই নেগেটিভ কথাগুলোকে প্রতি মুহূর্তে চাউর করুন মনের মধ্যে, আর নিজেকে নিজে বলুন এদের এই কথাগুলো আমায় মিথ্যে করে দিতেই হবে, পারবো, আমাকে করে দেখাতেই হবে। শ্বাস নেবেন আর বলবেন এই কথাগুলো, দেখবেন ভেতরে একটা চার্মনেস খেলা করছে, আপনার ভেতরে একটা উজ্জীবনী শক্তি যেন গ্রহ করছে, ঈশ্বর প্রত্যেকের মধ্যে আছেন, এই পজিটিভ ভাইব্রেশন প্রত্যেকের মধ্যে আছে, সত্যি আপনি পারবেন, আপনি সত্যিই পারবেন। লড়াই করতে হবে, কিন্তু এই লড়াইয়ের মানসিকতাটা তৈরি করে ফেলুন, এটুকুই বলবো। সত্যি জীবনে এগিয়ে যেতে পারবেন, আপনি যা চাইছেন পারবেন, এগুলো তো বাধা, সত্যি এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা, যখন পরিবারের মানুষগুলো, যখন কাছের মানুষগুলো আপনার উত্তরণের পথে বাধা দেবে, সেই বাধাকে বাধ্য করে এগিয়ে যাওয়াই হচ্ছে আসল এগিয়ে যাওয়া। ওই জন্য মুকুট পরা সহজ কিন্তু মুকুট ধরে রাখা কঠিন, ওই জন্য এই বাধাগুলো আসে, জীবনে এই বাধাগুলো দরকার আছে, এই বাধাগুলোর মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই তো কতটা যোগ্য হয়েছেন বোঝা যাবে। তাই ভেঙে পড়া নয়, পজিটিভ ভাইব্রেশন মনের মধ্যে চাউর করুন, হবে, পারবই। ওই যারা আগেই মনে মনে ভেঙে আছেন হবে না, পারবো না, তারা সত্যিই পারবে না, মনের জোর নিয়ে লড়াই তো হোক, তারপর দেখা যাবে বীরভোগ্যা বসুন্ধরা। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।